ঠাকুরগাঁওয়ের স্কুলের মাঠ পরিণত হয়েছে অটো স্ট্যান্ডে। পীরগঞ্জ থানা শহরের আদর্শ মডেল প্রাইমারি স্কুলের সামনে ড্রেনের কাজ সুষ্ঠুভাবে করার জন্য স্কুলের দেয়াল ভাঙা হয়। ড্রেনের কাজ শেষ হলেও স্কুলের দেয়াল পুনরায় গড়ে ওঠেনি। দেয়াল না থাকায় অটোগুলো স্কুলের ভিতরে তাদের স্ট্যান্ড গড়ে তুলেছে, আর এই স্ট্যান্ডের কারণে বাচ্চাদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও ড্রেন সংলগ্ন রাস্তা ঠিক করা হয়নি বিধায় হালকা বৃষ্টি হলেই এই রাস্তা পানির নিচে তলিয়ে যায় এবং ঘটে যেতে পারে মারাত্মক ধরনের দুর্ঘটনা। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপি এর একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় 4 জুন 2019 দুপুর 2:30 মিনিটে। এ বিষয়ে ঠাকুরগাঁও 3 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।